নমস্কার, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। নারদকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 17ই মে রাজ্যের 2 মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। ধৃতরা ওই দিন নিম্ন আদালতে জামিন পেলেও রাতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তা বাতিল হয়ে যায়। এরপর গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি বৃহত্তর বেঞ্চে নিয়ে যাওয়ার পাশাপাশি অভিযুক্তদের গৃহবন্দির নির্দেশ দেয়। ডিভিশন বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রবিবার গভীর রাতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে সিবিআই। তাদের আবেদনে একাধিক ভুল থাকায় সোমবার তা বাতিল হয়ে যায়। ওই দিনই সন্ধ্যায় ফের আবেদন করা হয় সিবিআইয়ের তরফে। সেই আবেদনের ভিত্তিতেই সোমবার সুপ্রিম কোর্টে গৃহীত হয় নারদ মামলা এবং মঙ্গলবার আদালতে ওই মামলার শুনানির দিন ধার্য হয়। জানা গিয়েছে মঙ্গলবার ফিরাদদের মামলাটি সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সারেন ও বিচারপতি বিআর গভাইয়ের বেঞ্চে শুনানি হবে, ফলে নারদ মামলায় ফের নতুন মোড় নিল। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টেই হতে চলেছে এই মামলার শুনানি। সুপ্রিম কোর্টের কার্যবিবরণী অনুসারে ওই মামলার শুনানি মঙ্গলবার 2 বিচারপতির বেঞ্চেই হবে, ফলে কলকাতা হাইকোর্টের 72 বেঞ্চের শুনানি নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা। আইনজীবী মহলের অনেকে মনে করছেন মামলাটির এখন যা অবস্থা তাতে এই মামলার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের হাতেই। তবে 72 বেঞ্চে যেহেতু এখনও রায় ঘোষণা হয়নি, তাই শীর্ষ আদালত যদি মনে করে মামলাটি আবার ফেরত পাঠানো হতে পারে কলকাতা হাইকোর্টে, সব মিলিয়ে বলাই যায় বন্দিদশা থেকে এখনই রেহাই মিলছে না ফিরহাদ সুব্রত মজুমদারের।